যে তামাকের বদলে চা চাষ করি, ক্যান্সার মুক্ত বাংলাদেশ গড়ি, এটা আমার একটা স্বপ্ন। এবং আমার খুব অন্তরের ভিতর থেকে এটা প্রত্যাশা করি যে সমস্ত কৃষক এক সময় তামাক ছেড়ে দিয়ে চায়ের দিকে আসবে। কেননা চা তিন মাস পরে লাগাইতে 3 মাস পরে শেষ হয়ে যায়, আর চা যদি লাগায় আপনার তাহলে এটা কন্টিনিউয়াসলি 60-70 ইয়ার্স ভোগ করতে পারবে। সে নিজে ভোগ করবে, তার ইনহেরিটেড উত্তরাধিকার সূত্রে ভোগ করতে পারবে। এই চা বাগানটায় মোটামুটি এখন বোঝা যাইতেছে লাভবান আবাদ, সেজন্য আমি ওর বাগানে কাজ করে এটা শিখতেছি। শিখার পরে আমার যতগুলো জমি আছে, আমি 4-5 বিঘা জমি সব আমি চা বাগান করব। এই বাগানটা করার পেছনে তাদের অনেক পরিশ্রম, অনেক ত্যাগ স্বীকার করছে। তারা এখানে যে বাগান দিছে, এখানে মোটামুটি এখন অনেক শ্রমিক চাকরি করে, তারা তাদের জীবিকা নির্বাহ করতেছে এই বাগান থেকে, তারা নিয়মিত রোজগার করতেছে। তাছাড়া এখানে অনেক মানুষ আসে, তাছাড়া অনেকে দেখে এই জেলার মধ্যে প্রথম চা বাগান। এখন ইনশাল্লাহ আস্তে আস্তে বাগানও উন্নত হইতেছে, আর আমরাও শ্রমিকরা বাড়তেছে। আগে খুব কষ্টে ছিলাম এখানে চাকরি করার পর, মানে আমার জীবনের খুব সুন্দরভাবে পরিবার নিয়ে চলছি। আমি শাহানারা বেগম সোমা। আমি এই চা বাগান করার পূর্বে আমি এনজিওতে চাকরি সার্ভিস করি। তখন আমি চা বাগান দেখি ওই চট্টগ্রামে ফটিকছড়িতে, ওখানে বাগান বাজার আছে, আবার এইদিকে পঞ্চগড়েও তখন সবে শুরু হয়েছে 2002 সালে, ওটাও দেখছি। দেখার পরে আমি চা বাগান করার জন্য উৎসাহী হইলাম। উৎসাহী হয়ে নিজে উদ্যোগ নিয়ে চারা আনে আমি বাগান করলাম আমার নিজস্ব জমিতে। এখান থেকে এটার নাম দিলাম সোমা টি এস্টেট। এখন এই চা বাগান দেওয়ার ফলে এখানকার মানুষ, লালমনিরহাট হাতিবান্ধার মানুষ চা বাগানের সঙ্গে পরিচিত হতে শুরু করলো। তারপরে আস্তে আস্তে আমার দেখা দেখি আরও কয়েকজন বাগান করলো। করার পরে এখন আমাদের এই পাতা আমরা বেচবো কোথায়, তখন এই পঞ্চগড়ে ইন্ডাস্ট্রিতে বিক্রি করতে হয়। এখান থেকে পঞ্চগড়ের দূরত্ব 150 কিলো, আপ ডাউন 300 কিলো হয়। আর চা পাতা এখান থেকে লালমনিরহাট থেকে পঞ্চগড়ে নিয়ে যেতে সময় লাগে 4 ঘন্টা। এতে আমাদের কাঁচা পাতার গুণগত মান নষ্ট হতে থাকে, যার ফলে আমরা মানে চা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছি এবং সময় অনেক চলে যায় এটার পিছনে। দিনগুলো বিদ্যুতের লো ভোল্টেজের কারণে অনেকদিন থেকে পড়ে আছে। যেহেতু 5 কোটি টাকার মতো মেশিন আছে, সেহেতু এই মেশিনগুলো যদি প্রতি মাসে ট্রায়াল দেওয়া না হয় তাহলে এই কোটি কোটি টাকার মেশিনগুলো নষ্ট হয়ে যাবে এবং অকেজ হয়ে এই কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার প্রতি মাসে অনেক টাকা খরচ করে জেনারেটর দিয়ে টেকনিশিয়ান এবং সিলেট থেকে দক্ষ লোকজন নিয়ে এসে আমাকে প্রতি মাসে এই মেশিনগুলোকে সচল রাখার জন্য ট্রায়াল দিয়ে রাখা লাগতেছে। এতে আমার প্রায় প্রতি মাসে 2.5-3 লক্ষ টাকা আমার জরিমানার মতো ক্ষতি হচ্ছে। এবং এই চা পাতাগুলোই আমরা বাংলাদেশ টি বোর্ডের পরিবহন যোগে পঞ্চগড়ে বিভিন্ন ফ্যাক্টরিতে পৌঁছে দিচ্ছি। এখানে স্থানীয়ভাবে যে ফ্যাক্টরিটা আছে, এই ফ্যাক্টরিটা চালু হলে তাহলে স্থানীয়ভাবে যে সবুজ পাতাগুলো উৎপাদিত হচ্ছে তা ওই ফ্যাক্টরিতেই প্রসেস করতে পারবে। এবং সবচেয়ে ওনাদের মাথায় মার্কেটিংটাই ছিল মেইন সমস্যা ওনাদের কাছে। তা আমরা বাংলাদেশ চা বোর্ডের পক্ষ থেকে আমাদের বোর্ডের ট্রান্সপোর্ট দিয়ে চা পাতা পৌঁছানোর ব্যবস্থা করে দিয়েছি, এখন আর মার্কেটিং এর সমস্যা নেই। আর দ্বিতীয় সমস্যা ছিল যে চা চারা পাওয়ার বিষয়টা আর একটা সমস্যা ছিল, যে পঞ্চগড় থেকে কিংবা শ্রীমঙ্গল থেকে চা চারা এনে এখানে চা চাষ করানো একটা কঠিন একটা কাজ। যেহেতু আমরা স্থানীয়ভাবে চারা উৎপন্ন করে তাদেরকে সম নামমাত্র মূল্যে দিচ্ছি, এতে ওনারা অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছে। তো সবচেয়ে বেশি অনুপ্রাণিত হচ্ছে ইতিমধ্যেই যে কয়েকজন চা চাষে সফলতা অর্জন করেছেন, তারা যখন বলে যে আমি চা চাষ করে এই এইভাবে লাভবান হচ্ছি, তাহলেই মানুষ আরো বেশি আগ্রহী হচ্ছে। বিবেক বাংলা।